সোমবার সন্ধ্যায় প্রতাপগড়ে গ্রিন অ্যারো ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ এদিন প্রদীপ চালে আরতি করে পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পুজো মণ্ডপের উদ্বোধনের পর স্থানীয় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ জানান পুজো নিয়ে সর্বত্রই সবার মধ্যে আনন্দের আবহাওয়া তৈরি হয়েছে কিন্তু অনেকে আনন্দের পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে বিষয়টা নিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী তিনি আরো জানান দুর্গাপুজো সবসময় শান্তি ও সম্রীতির প্রতীক হয় রাজ্যে এই পরম্পরা বহুকালের পুজোর এই দিনগুলি ভালোভাবে কাটুক রাজ্যবাসীর কাছে এমনই আবেদন রাখেন মুখ্যমন্ত্রী বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা ত্রিপুরাতে জনজাতিদের জনজাতি জাতি সবারই পুজো তো তৃতীয়ার থেকে উদ্বোধন শুরু হয়েছে চতুর্থীতে করলাম আজকে পঞ্চমী তো রোজেই উদ্বোধন হচ্ছে এবং সবার মধ্যে একটা আনন্দের যে একটা ভাব সবার মধ্যে আমরা দেখছি এখানে একটু আগে আমরা গ্রিন এয়ারো ক্লাবে এসেছি আমার সাথে আমাদের রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্যও আছেন আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয় আছেন কর্পোরেটর আমাদের সাথে আছেন তো আমরা যেখানে যাচ্ছি সব জায়গার মধ্যে মানুষের মধ্যে এটা আনন্দের পরিবেশ আছে কিন্তু মাঝে মাঝে দেখি অনেকে চেষ্টা করে যে আমাদের আনন্দ যাতে না থাকে তার চেষ্টা চালাচ্ছে আমি সবাইকে বলবো সবাই যেন সতর্ক থাকে কোনো অবস্থায় এই আমাদের একটা পরম্পরা ত্রিপুরা বহুদিন ধরে এত সুন্দরভাবে আমরা পূজা সম্পন্ন করছি আশা করি সুন্দরভাবে এই দিনগুলো ভালোভাবে কাটো আমি সমস্ত ত্রিবাসীর কাছে সেটাই আবেদন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কদমতোলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ জানান কদমতোলার ঘটনায় প্রশাসন সরকার এবং আরক্ষা দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তিনি আরও জানান শান্তি বজায় রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে কদমতলার ঘটনা তো ঘটনা হওয়ার পরে আমাদের তরফ থেকে আমাদের সরকার এবং আমাদের আরক্ষা দপ্তর এবং অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যা যা করা আমরা করছি সেখানে নিয়ন্ত্রণে আপাতত আছে এখন অবধি এবং যথাযথ ব্যবস্থা আমরা নিশ্চয়ই করবো যাতে শান্তি বজায় থাকে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রতাপগড় এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় উল্লেখ্য বছর পনেরো লক্ষ টাকার বাজেট নিয়ে পুজোর প্রস্তুতি শুরু করেছিল গ্রিন অ্যারো ক্লাব এরই মধ্যে বন্যায় এলাকার প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয় এই অবস্থায় ক্লাব কর্তৃপক্ষ পরবর্তী সময়ে পুজোর বাজেট কমিয়ে সাধারণভাবে পুজো করার সিদ্ধান্ত গ্রহণ করে শুধু তাই নয় পুজোর খরচ বাঁচিয়ে গ্রিন অ্যারো ক্লাব মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থরাশি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে দুর্গাপুজোর পরে ক্লাব কর্তৃপক্ষ মন্ত্রীর হাতে এই অর্থ রাশি তুলে দেবে বিওর রিপোর্ট আর নিউজস